নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে এই ভ্যালেন্টাইন্স ডেতে এই চারটি রাশি অর্থাৎ কুম্ভ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকারা কি গিফট দিবেন, যেটি দিলে আপনাদের মধ্যে ব্রেকআপ হবে না। তো ভিডিওটি পুরো দেখুন, না দেখলে তো আপনারা এ সম্পর্কে কোনো ধারণাই পাবেন না। তো আসুন শুরু করা যাক। ভ্যালেন্টাইন্স ডে মানে আপনারা সকলেই জানেন ভালোবাসার দিন। হ্যাঁ বন্ধুরা, তাই প্রতি বছর 14 তারিখ ফেব্রুয়ারি মাসের এই দিবসটি আমরা পালন করে থাকি এবং এটিকে লাভার ডেও বলা হয়, মানে ভালোবাসার দিন। মানে এই দিনে আমরা একে অপরকে ভালোবাসার প্রপোজ করি, অর্থাৎ ভালোবাসার কথা একে অপরকে বলি। এই ভ্যালেন্টাইন্স ডেতে এই চারটি রাশির জাতক ও জাতিকারা কী কী গিফট দিবেন, তো প্রথমে আসি কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এমনি ঘুরে বেড়ানো এদের খুব ভালো লাগে এবং এরা একটু বন্ধুপ্রিয় হয় এবং সকলের সঙ্গে এরা মিলেমিশে কাটাতে, হাসি ঠাট্টা করে কাটাতে পছন্দ করে এবং এরা একটু খাওয়া দাওয়ার বিষয়ে একটু মানে আগ্রহী হয়। তো এই রাশির জাতক ও জাতিকাকে যদি আপনি গিফট দেন, যে গিফটির কথা বলবো, তাহলে আপনাদের মধ্যে ভালোবাসার হৃদ্যতা অনেকটাই বাড়বে। তো আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকাকে কী গিফট দেবেন। তো এই রাশির জাতক জাতিকাকে আপনারা যদি ফুল অর্থাৎ গোলাপ ফুল এবং সাথে চকলেট এবং আপনারা যদি পারফিউম গিফট করেন, সেই পারফিউমটা যেন খুব উগ্র না হয়, খুব মিষ্টি হয়, এরকম টাইপের কোনো পারফিউম যদি গিফট করেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো। তো এরপরে আসা যাক সিংহ রাশি। সিংহ রাশির কথা বলতে গেলে বলা যায় যে এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে একটা উদ্যম, একটা উচ্চ আকাঙ্ক্ষা এবং কিছু করবো, লড়বো, মরবো এরকম টাইপের ক্যারেক্টার বা চরিত্র আমরা দেখতে পাই। তো সিংহ রাশির জাতক জাতিকারা এমনি খুব ভালো স্বভাবের হয়, কিন্তু একবার রেগে গেলে এই রাশির জাতক জাতিকাদেরকে থামানো কতটাও সোজা নয়। তো দেখা যাক এই রাশির জাতক জাতিকাকে কি দিলে আপনাদের মধ্যে ভালোবাসা অনেক সুমধুর হবে। এই রাশির জাতক জাতিকাকে যদি আপনারা হোয়াইট কালারের কোনো শার্ট বা হোয়াইট কালারের কোনো চুড়িদার যদি গিফট করেন এবং সাথে যদি একটি গোলাপ ফুল যদি গিফট করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য শুভ। এছাড়াও যখন আপনারা এই গিফটটি দিবেন তখন একটি মনোরম পরিবেশে, একটু রোমান্টিক পরিবেশে আপনারা উভয়ই বসুন এবং আপনাদের মধ্যে আলাপ আলোচনা করুন এবং আপনারা গিফট দিন। দেখবেন আপনাদের মধ্যে ভালোবাসা অনেকটাই বাড়বে, অনেকটাই ভালো হবে এবং ব্রেকআপ হতে চাইবে না। তো এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকারা একটু চাপা স্বভাবের হয়, একটু হাসি খুশি হয় কিন্তু একটু চাপা স্বভাবের, মানে ভিতরের কথা কিন্তু হট করে বাইরে বেরায় না। তো এই রাশির জাতক জাতিকাকে যদি আপনারা পিঙ্ক কালারের কোনো ড্রেস, মানে বুঝতেই পারছেন গোলাপি কালারের কোনো ড্রেস, সে চুড়িদার হতে পারে বা শার্ট হতে পারে, যদি দেন এবং সাথে একটি গোলাপ ফুল দেন, আর চকলেট তো অবশ্যই দিতে হবে, তো তাতে আপনাদের মধ্যে ভালোবাসা অনেকটাই অনেকটাই বাড়বে। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। এছাড়াও আপনারা যখন এই গিফটগুলি দিবেন তখন একটি মনোরম পরিবেশে অবশ্যই যান এবং খুব রোম্যান্টিকভাবে আপনারা একে অপরের সাথে কথা বলুন, ভালোবাসার আলাপ আলোচনা করুন, তাতে দেখবেন আপনাদের মধ্যে ভালোবাসার মেলবন্ধন অনেকটাই বাড়বে।
হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব, এটি সত্য। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, এই বৃশ্চিক রাশির যদি কথা বলতেই হয় তো একটা কথা বলতেই হবে যে এই রাশির জাতক জাতিকার মধ্যে একটু মামা স্বভাব আছে। হ্যাঁ, মায়ের মতো একটু ভালোবাসা এই রাশির জাতক জাতিকার কাছ থেকে পাওয়া যায়। এই যদি এই রাশির জাতক জাতিকাদেরকে আপনারা ছোটোখাটো কোনো গিফটও দেন বা গিফট নাও দেন, তাও কিছু এদের মনে হয় না, কারণ তাদের মধ্যে পাওয়া বা চাওয়ার আকাঙ্ক্ষা খুবই কম থাকে। তাও এই রাশির জাতক জাতিকাকে যদি আপনারা কমলা কালারের কোনো বস্তু এবং স্পোর্টিক বল আর সাথে পারফিউম যদি গিফট করেন, সেক্ষেত্রে আপনাদের ভালোবাসার দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। আপনারা তাই এই ভ্যালেন্টাইন্স ডেতে একে অপরকে এইভাবেই ভালোবাসা প্রদান করুন, এবং ঈশ্বরের কাছে আমি কামনা করি আপনাদের ভালোবাসা দীর্ঘায়ু হোক এবং আপনাদের জীবন যেন সুখে, যেন সুখময় হোক। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি আপনাদেরকে এতটুকু ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।